তো বন্ধুরা, নতুন একটি কিন্তু এখানে নোটিফিকেশন জারি করলো, যারা হুগলি থেকে আছো এবং হুগলি থেকে যারা নার্সিং এবং COVID-19 ভলেন্টিয়ারের পদে যারা আবেদন করেছিল তাদের কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য তাদের কিন্তু নাম প্রকাশ করা হলো। তো মাধ্যমিক এবং HS এবং গ্র্যাজুয়েশনে যারা যারা আবেদন করেছিলেন 29/7/2020 এবং 30/7/2020 এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং কি এখানে তাদের নাম উল্লেখ করা হলো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধু, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও নতুন ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে তাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তাদের ঠিকানা এবং কি ইন্টারভিউ তারিখও। তো দেখতে পাচ্ছেন কালা বাজার ট্রিটমেন্ট সার্ভিভিশন, তো এখানে দেখতে পাচ্ছেন যে 29/7/2020 এখানে চলবে তাদের ইন্টারভিউ এবং কি কমিউনিটি নার্স আন্ডার DMHP তাদের চলবে 29/7/2020 12টার সময়। আর ডেন্টাল অ্যাসোসিয়েশন আন্ডার NOHP তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু 29 তারিখে চলবে। এবং স্টাফ নার্স দেখতে পাচ্ছেন 7টি যেটি উল্লেখ করা হয়েছে, তো সেক্ষেত্রে সেই অনুযায়ী এখানে চলবে। তো এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তাদের নাম প্রকাশ করে দেওয়া হয়েছে, যারা লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট দ্য পোস্ট কালাবাজার ট্রিটমেন্ট সার্ভাইজার। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তাদের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। আর যারা কমিউনিটি নার্স সেন্টারে যারা আবেদন করেছিলেন তাদের এখানে নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে আপনি যা আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক নাম এখানে উল্লেখ করা রয়েছে, যদি আপনি আবেদন করে থাকুন আপনার নাম এখানে দেখে নিতে পারেন। নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখানে আমি PDF ফাইলটা ফুল দিয়ে দিয়েছি, আপনি সেই হিসাবে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এতগুলো PDF-এর ফাইল থেকে আমি আশা করি এই PDF ফাইলে যথাক্রমে অনেক শূন্য পদে এখানে বিভক্ত আছে, যারা মানে আবেদন করেছিলেন তাদের কিন্তু নাম লিখে দিতে পারেন। আমি হয়তো বলে দিচ্ছি সবাই এখানে চাকরি পেয়েছে, কারণ কি এখানে 12টি পেজ আছে, একটা না দুটো না 12টি পেজ আছে। তা আবার যারা হুগলি থেকে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র হুগলি ডিস্ট্রিক্টে যারা যারা আবেদন করেছেন তাদের নাম এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে। তো প্রতি মাসে 10,000 টাকা থেকে 7,000 টাকা বেতন দেওয়া হবে, সেই অনুযায়ী আপনি আপনাদের নাম এখানে নিয়ে খুঁজে নিয়ে দেখতে পারেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন SC থেকে জেনারেল এবং জেনারেল থেকে SC ST সবই এখানে নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, পুরুষ থেকে মহিলা সব। তো সেই অনুযায়ী কিন্তু 12টি PDF ফাইলের পেজ, তো একটা না দুটো না অনেক শূন্য পদে এখানে বিভক্ত করতে চলেছে, অর্থাৎ যারা যারা আবেদন করে সবাই এখানে চাকরি পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে যারা যারা আবেদন করেছেন তাদের ইন্টারভিউর তারিখ এবং কি তাদের ভ্যাকেন্সিসগুলো এবং কি এখানে তাদের কিন্তু ঠিকানাগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো যারা হুগলি থেকে আবেদন করেছিলেন, তো ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।